সকল সুগন্ধ এসেছে জান্নাত থেকে, সকল দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে। এখন সেন্টের ভিতরে অ্যালকোহল নামে একটা জিনিস আছে, এই অ্যালকোহলটা কিন্তু হারাম, এটা হলো টু মেক ইট ড্রাই, সেন্টটাকে শুকনো করার জন্য। এটা এটা তো আপনি খাচ্ছেন না, এটা হলো জিনিসটাকে শুকনো করার জন্য। যে কোনো সুগন্ধি আপনি ব্যবহার করতে পারেন, আতর আলহামদুলিল্লাহ আতর আপনি দিতে পারেন, দুর্গন্ধ সব এসেছে জাহান্নাম থেকে, সুগন্ধই সব এসেছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ, বিশ্বনবী যখন কোন রাস্তা দিয়ে যেতেন দুই পাশে সুগন্ধ ছড়িয়ে পড়তো, সুবহানাল্লাহ, উহ পছন্দ করতেন, চন্দন কাঠের সুগন্ধি পছন্দ করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উহ কাঠের গন্ধ জিনেরা সহ্য করতে পারে না, এই জন্য কোনো ঘরে যদি সন্ধ্যায় উহ জ্বালান খারাপ জিন থাকলে ভেঙে যাবে, আর যেই ঘরে বিসমিল্লাহ পড়ে ঢোকা হয় না সেই ঘরেই খারাপ জিন থাকে। আর পায়খানাগুলোতে সবচেয়ে মহাদারাতুন, 24 ঘন্টা শয়তান থাকে পায়খানায়। যত টাইসিরি পায়খানা বানান এটাকে ক্লোজ রাখেন, ঘর থেকে দূরে রাখাটাই হলো শ্রেয়।